মূলধারার রাজনীতিতে তেত্রিশ ভাগ নারীর অংশগ্রহণের দাবি জানিয়েছেন ঝালকাঠির নারী নেত্রীরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভাগ নারীর অংশগ্রহণের দাবি জানিয়েছেন ঝালকাঠির নারী নেত্রীরা আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় ঝালকাঠি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নারীরা এ দাবি জানান ঝালকাঠি প্রতিনিধি খলিলুর রহমানের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট নারীদের জন্য কোঠা নয় প্রতিটি রাজনৈতিক দলে পুরুষদের পাশাপাশি নারীদেরও সম্পাদকীয় পদে রাখার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে ঝালকাঠিতে নারী জয়ের সবার জন্য ক্যাম্পেইনিং ও নারী নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ডেমোক্রেটিসি ইন্টারন্যাশনাল নামে একটি সংগঠন এতে সহযোগিতা করে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সদস্য ইসরাত জাহান সোনালী